বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইছা মন্দির তীরে তিনি সরস্বতী পূজায় বসেছেন। আগেই বলেছিলেন যেখানেই বাধা পাবেন সেখানেই আজকে পুজো করবেন তারা। সকাল থেকে বেশ কয়েকবার বেরোনোর চেষ্টা করেন, কিছুক্ষণ আগেই একেবারে হোটেলের সামনের দরজা দিয়ে সরস্বতীর মূর্তি নিয়ে রওনা দেওয়ার চেষ্টা করেন ইন্দ্রনীল খা। বাধা পেলেন তিনি, অন্য গেট দিয়ে বেরোলেন সুকান্ত মজুমদার এবং তিনিও বাধা পেলেন। এই মুহূর্তে ইছামতির তীরে একেবারে মা সরস্বতী বন্দনায় বসেছেন বিজেপি রাজ্য সভাপতি। আগেই ঘোষণা করেছিলেন গতকাল বসিরহাটে যেমন গিয়েছিলেন আজকে যাবেন সন্দেশখালী, তবে দফায় দফায় বাধা তারা পেলেন এবং আপাতত তারা ইছামতির তীরেই মা সরস্বতীর বন্দনায় রত। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মা সরস্বতীর বন্দনায় বসেছেন, বাধা পান তারা পুলিশের কাছে। আজ রওনা দেওয়ার চেষ্টা করেছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেই কারণেই একেবারে ইছামতির তীরে হোটেলেই তারা ইতিমধ্যেই সরস্বতী বন্দনায় বসেছেন। হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন আগে ইন্দ্রনীল খাঁ এবং একেবারে মা সরস্বতীর মূর্তি হাতে নিয়ে তিনি বেরোনোর চেষ্টা করেন। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মীদের সঙ্গে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অশান্তির ঘটনা না ঘটে। বেরোতে দেওয়া হলো না ইন্দ্রনীল খাঁকে এবং তারপরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইছামতি নদীর ধারে বাগদেবীর আরাধনায় বসলেন। নিজ কর কমলত্ব লেখনী পুস্তকশ্রী সকল শিবাশিষ মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শিবাশিষ, তাহলে বঙ্গ বিজেপির পরবর্তী পরিকল্পনা কি? এখনো পর্যন্ত বাগদেবীর আরাধনা করছেন বঙ্গ বিজেপির নেতারা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পেলাম, ইন্দ্রনীল খাঁদের বেরোনোর চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন, তাহলে এর পরে কি? দেখো, গত 30 ঘন্টায় রাজনৈতিক পরিসরে চমক দেখিয়ে চলেছেন একের পর এক সুকান্ত মজুমদার এবং নিউ টাউনে তার বাসভবন থেকে তিনি যখন কাল বের হন তখন কার্যত তিনি ব্যতীত হাতে গুনে দু একজন কর্মী হয়তো জানতেন যে হৃদয়পুর থেকে তিনি ট্রেন ধরতে রওনা দিয়েছেন এবং তারপর বসিরহাট পৌঁছানোর পর সেখান থেকে আবার বাইক মিছিল করে এসপি অফিস ঘেরাও করতে আসেন। সেখানে ইট বৃষ্টি হয়, 9 ঘন্টার বেশি ধর্ণা চলে, এই সবকটাই কিন্তু কার্যত একের পর এক চমক দেখিয়ে গেছেন বিজেপি রাজ্য সভাপতি। আজ সকালে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী সকাল 9টায় তার সন্দেশখালী গিয়ে সন্দেশখালীর পড়ুয়াদের সঙ্গে তার এই বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়েছিল। সকাল 9টায় যে ছবি দেখা গেল তার টাকির যে গেস্ট হাউসে যে রিসর্টে তিনি রয়েছেন তা পুলিশে ঘিরে নিয়েছে কার্যত দুর্গ এবং বেরোনোর সময় ইন্দ্রনীল খাঁ ফাল্গুনী পাত্র তাদেরকে বাধা দেওয়া হলো, তাদের হাতেও সরস্বতী প্রতিমা ছিল, সরস্বতী পুজোর উপকরণ ছিল, মালা ছিল, ফুল ছিল, ফল ছিল, কিন্তু এরই মাঝে কোথাও একটা খুব তুচ্ছভাবে বসিরহাট জেলা পুলিশের ছোট হয়তো ভুল হয়ে গিয়েছিল যে পুরো কম্পাউন্ডের একটি ব্যাক গেট ছিল, দ্বিতীয় দরজা ছিল, সেই দরজা রেস্টুরেন্টের ভেতর থেকে আসে এবং সেই পথে সুকান্ত মজুমদার হাজির হলেন ইছামতির তীরে। পরবর্তী পরিকল্পনা কি তা নিয়ে বলতে গেলে তোমাকে দুটি ছবির কথা বলবো। এক, তার যে বাগদেবীর আরাধনা চলছে তা একেবারেই 4-5 জন নেতৃত্বকে নিয়ে, কারণ কর্মীদের অনেকেই রিসর্টে এখনো আটকে রাখা হয়েছে। শিবাশিষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে পাশাপাশি যে দুটি ছবি আপনারা দেখছেন, কিছুক্ষণ আগে ইন্দ্রনীল খাঁ তিনি বেরোনোর চেষ্টা করলেন এবং পুলিশ তাকে বাধা দিল। টাকির হোটেলে বঙ্গ বিজেপি নেতারা রয়েছেন এবং সেখান থেকে তারা আজকে সন্দেশখালী যাবেন, তাদের পূর্ব পরিকল্পনা এমনটাই ছিল, যদিও পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিল। ইন্দ্রনীল খাঁ তিনি সরস্বতী ঠাকুরের মূর্তি নিয়ে রওনা হওয়ার চেষ্টা করেও বাধাপ্রাপ্ত হলেন এবং শেষ পর্যন্ত বেরোতে পারলেন না। কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি বেরোলেন কিন্তু তিনিও বাধাপ্রাপ্ত হলেন এবং সেখানেই তিনি ইছামতির পাড়ে একেবারে হোটেলের ভেতরেই তিনি বাগদেবীর আরাধনা শুরু করেছেন। পূজো এখনো চলছে।